আমি আছি হচ্ছে এখন পঞ্চগড়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাদওয়ানরাহি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি আছি হচ্ছে এখন পঞ্চগড়। এবং এতদিন আমি ছিলাম হচ্ছে দিনাজপুরে বিরামপুরে, সেটা নিয়ে আমি কোনো ব্লগ বানাইনি। এখান থেকে যাওয়ার পরে দেবো বানাবো। তো দিনাজপুরে বিরামপুর থেকে গতকাল ছয় তারিখ রাতে মানে সন্ধ্যার ট্রেনে একতা এক্সপ্রেসে করে আমরা চলে আসি হচ্ছে পঞ্চগড়ে, পঞ্চগড়ের ঠান্ডাটাকে উপভোগ করতে এবং পঞ্চগড় তেঁতুলিয়া কয়েকটা জায়গা ঘুরতে। অ্যান্ড এই কয়েকটা জায়গা আমরা কালকে এখানে আসছি হচ্ছে অ্যারাউন্ড ট্রেনে করে 11টার দিকে। অ্যান্ড দেন আমরা এই যে পিছনে দেখতেছেন এই হোটেলে আছি। অ্যান্ড এখানে প্রচণ্ড ঠান্ডা, যদি দেখাই কুয়াশা জাস্ট একটু আগেই কমছে। অ্যান্ড যেহেতু কুয়াশাটা কমছে এখন বাজে 10টা, আমরা এখন নিচে নাস্তা করে দেন কয়েকটা স্পট পঞ্চগড়ের ভিতরে অ্যান্ড তেঁতুলিয়া এই কয়েকটা স্পট দেখার জন্য বের হয়ে যাবো এখান থেকে। অ্যান্ড সঙ্গে তো আপনারা থাকতেছেন, তো দেখতে থাকেন। তো আমরা এখন আছি হচ্ছে একজনের বাসায়। এখন বাজে হচ্ছে দুপুরের 11:05। অ্যান্ড আমরা এখান থেকে মানে দুপুরে খাওয়া দাওয়া করে দেন তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। অ্যান্ড আজকে তেঁতুলিয়া রাত স্টে করব। অ্যান্ড সেখানে যা যা দেখার আছে সেগুলো আমি দেখব অ্যান্ড আপনাদেরকে দেখাবো। I'm not thinking about the way you keep my world from spinning. I'm just thinking about your eyes. Just don't know if I've been faking or pretending, but I know I never felt so damn alive. তো এইটা ছিল হচ্ছে আমার বাবার 1988 সালে হয়তো বা তার কর্মস্থল, সেই জায়গাটা দেখতে আসছে। তো আমি এখন আছি হচ্ছে সার্কিট হাউসের ভিতরে। আমার পিছনে এই যে সার্কিট হাউস, এখানে কয়েকটা স্থাপত্য আছে। তো সার্কিট হাউসটা হচ্ছে ঠিক মেইন রোডের সামনেই। তো বাবার যেহেতু অফিসের আগের অফিসের মানে 1990 আগে ছিল, তো সেই জায়গাগুলাই দেখতেছিলাম। দেখতে দেখতে সার্কিট হাউসের ভিতরে আসা হয়েছে আর কি। Where you at, where you been, tell me everything about you, go slow, so I can write it down and become the perfect man for you. What you like, what you don't, you should never be flying so. তো আমি এখন রুমে আছি। এখন বাজে হচ্ছে দুপুর 1:10। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, একটা বেড, ওইখানে আরেকটা বেড, সেম আরেকটা রুম আছে যেখানে আমি বাবা থাকতেছি। অ্যান্ড আমি এসেছি আমি বাবা আম্মু অ্যান্ড আমার যে কাজিন আঞ্জুম। সো আর এই যে এটা হচ্ছে রুম, এই রুমটার রেন্ট হচ্ছে 800 টাকা করে। এটা হচ্ছে সিনেমা হলের রোডে এবং জাস্ট এক রাত থাকার জন্য আমরা রুমটা নিয়েছিলাম, যেহেতু কালকে রাত 11টায় আসছি এবং একটু পর চেক আউট করবো, পরে তেঁতুলিয়া জাস্ট স্টে করবো। সো যার কারণে এই রুমটা নেওয়া হয়েছিল। প্রিটি গুড, হোটেলের নাম হচ্ছে হোটেল প্রীতম। অ্যান্ড আপনারা ঢাকা থেকে কীভাবে আসবেন সেটা যদি বলি, ঢাকা থেকে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস অ্যান্ড পঞ্চগড় এক্সপ্রেস, এই তিনটা ট্রেন আসে। দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেস এই দুটো মনে হয় রাতের বেলা আসে। এগুলো সর্বশেষ স্টেশন হচ্ছে পঞ্চগড়। এছাড়া বাসে তো আসতে পারবেন, বাট ট্রেনে আসাটা সবচেয়ে ইজি। তারপরে এরকম হোটেল নিতে পারবেন। অ্যান্ড এখানকার মেইন দেখার আকর্ষণীয় জায়গাগুলো হচ্ছে পঞ্চগড়, সরি তেঁতুলিয়া। তো তেঁতুলিয়ায় ঘোরার জায়গাটা হচ্ছে মেইন, যেখানে আমরা একটু পর যাব। সো আমার ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন। তো আমরা এখন অটোতে করে, পিছনে অটোতে করে তেঁতুলিয়া যাচ্ছি এবং অটোর ভাড়া নিচ্ছে হচ্ছে 450 টাকা মনে হয়। এবং এই অটোতে করে আমরা এখন এখান থেকে তেঁতুলিয়া যাব। 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আপনারাও চাইলে অটোতে যেতে পারেন, বাসও আছে, বেশিক্ষণ সময় লাগে না। আমরা এখন নামছি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো ঠিক সামনে। এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর আমার পিছনে মহানন্দা নদী। তো
আজকে ভিডিওটা এতটুকুই রাখবো। আর আমি কিন্তু এখন চলে আসছি হচ্ছে তেঁতুলিয়া। বাট আজকে ব্লগটা এতটুকুই শেষ করবো না, এরপর আমি আমার নেক্সট ব্লগটা শুরু করবো তেঁতুলিয়া রিলেটেড। তো আজকে পঞ্চগড়ে ছোটোখাটো কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছি, ছোটোখাটো কিছু দেখিয়েছি, আশা করি ভালো লাগতেছে। অ্যান্ড আমরা এই যে ডাক বাংলোর ভিতরে, এই ডাক বাংলো নেক্সট ব্লগটা এখানে দেখবেন। এখন বাজে 4টা, ঠিক কিছুক্ষণ পরে আমি আমার নেক্সট ব্লগটা শুরু করবো, সেটা কয়েকদিন পর পেয়ে যাবেন। সো টিল দেন টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সেই মহানন্দা নদী হচ্ছে ঠিক আমার পিছনে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ওই পাশে দেখা যায়। তো আমি এখন আছি হচ্ছে ইন্ডিয়া।